মশলাগুলোকে কষিয়ে ডিরেক্টলি মাছগুলো তার মধ্যেই দিয়ে দেন। পাতা বলুন বা গাছের ডালগুলো যদি পড়ে যায় সেই ভয়েই মনে হয় এগুলোকে ছেটে দেয়। জার্মানিতে কিন্তু স্টিলের জিনিসপত্র খুব ভালো পাওয়া যায়, আর মাঝে মাঝে একটুখানি আমি মৌরিও দিই। নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি রনিতা, আবার একটা নতুন পর্বে সবাইকে স্বাগত। আজকে আমরা তিনজনে বিকেলবেলা বেরিয়েছি একটু, কালকে অ্যাকচুয়ালি আমাদের বাড়িতে একটু গেস্ট আসবো, সেটার জন্য জিনিসপত্র কিছু কেনাকাটা করতে হবে। তো আজকের ব্লগটা কিন্তু শুরু হয়েছে সকালবেলা থেকে, তো সেটা আমি ভিডিওতে দিয়ে দেবো। আর এই মুহূর্তে আমরা এখন যাচ্ছি কিছু ওই কোল্ড ড্রিঙ্কস এইসব কিনতে। তো এই ব্লগটা খুব ভালো লাগবে, কারণ কালকে যারা গেস্টরা আসবে তারা কিন্তু বেশিরভাগই হচ্ছে তেলে। তাহলে চলো আজকে তাহলে শুরু করা যাক আজকে আমার এই ব্লগ। আজকে সকালেই যেটা প্রথমেই রান্না করব সেটা হচ্ছে পনির। কালকে দীপাঞ্জনের যে কলিগরা আসবে তাদের মধ্যে কয়েকজন হলো ভেজিটেরিয়ান, তো তাদের জন্যই মেনলি পনিরটা বানাচ্ছি। আর পনিরটা আজকে একটু অন্যরকমভাবে বানাবো। আমি অতনু রান্নাকর বলে একজন ইউটিউবার আছে, তাকে আমি বেশ ফলো করি, ওনার থেকেই এই পনিরের রেসিপিটা পেয়েছি। প্রথমেই সমস্ত রকম মশলা দিয়ে আর একটুখানি তেল দিয়ে এই সব কিছুকে একটু ম্যারিনেট করে রাখতে হবে, ওই যে কিউব করে রাখা পনিরগুলোর সাথে। খুব বেশিক্ষণ নয়, ওই 10-15 মিনিটের মতো, যাতে মশলাগুলো ভালো করে পনিরের গায়ে কোট হয়ে যেতে পারে। ও অবশ্যই এতে আমি নুন দিয়েছি, সেটা অবশ্য আমি বলতে ভুলে গেছি। আর বাড়িতে দেখছি ভাজা মশলাটা আমার পুরো শেষ হয়ে গেছে, তাই ভাবছি একটু ভাজা মশলাটাও করিনি। তো আমি ভাজা মশলা করার সময় যেটা মেনলি খেয়াল রাখি সেটা হচ্ছে বেশি করে আমি জিরে, মানে গোটা জিরে দিই, আর অল্প করে ধনে, একটুখানি লবঙ্গ দিই, আর একটুখানি দিই শুকনো লঙ্কা, আর মাঝে মাঝে একটুখানি আমি মৌরিও দিই, গোটা মৌরি। খেতে কিন্তু বেশ ভালো লাগে। অনেক সময় বাড়িতে আমি রান্না করলে গরম মশলা না দিয়ে অনেক সময় এইরকম ভাজা মশলা দিই, তাতে আমার মনে হয় যে টেস্টটা খুব এনহ্যান্স করে। পনিরের গ্রেভির জন্য ওই একটু টক দই, একটুখানি দুধ দিয়েছিলাম, আর সঙ্গে হচ্ছে কাজু বাদাম বাটা আর একটু পোস্ত বাটা দিয়ে আর একটা পেস্ট বানিয়ে রাখলাম। তারপর কড়াইতে অল্প তেল দিয়ে ম্যারিনেটেড যে পনিরটা ছিল সেটা ডিরেক্টলি দিয়ে দিলাম। তারপর পনিরগুলোকে হালকা ভেজে নেব। এই ভাজা ভাজা করে নিলে পনিরগুলোতে খুব সুন্দর মশলাগুলো লেগে থাকে। এটা আমি সেকেন্ড টাইম বানাচ্ছি, প্রথমবার যখন বানিয়েছিলাম না খুব ভালো খেতে লেগেছিল, তাই ভাবলাম আজকে এটা একটু বানাই। ওদিকে আমি মাছ ভাজার জন্য মাছে নুন হলুদ মাখিয়ে রাখছি। আসলে দীপাঞ্জনের যে তেলেগু বন্ধুরা আসছে তাদের মধ্যে যারা ভেজিটেরিয়ান নন তারা মাংসের থেকেও মাছ খেতে ভীষণই ভালোবাসে। আর তাদের প্রথমেই দাবি হচ্ছে যে বাঙালি যেমনভাবে মাছ খায় ঠিক সেরমভাবেই আমাদের মাছের প্রিপারেশনটা বানাতে হবে। আসলে তেলেগু কুইজিনে মাছ না সবসময় ভাজে না ওরা, মানে সুন্দর করে মশলাগুলোকে কষিয়ে ডিরেক্টলি মাছগুলো তার মধ্যেই দিয়ে দেয়, তার মধ্যেই অ্যাকচুয়ালি মশলাগুলোর সাথে মাছও কষায়। প্রথম প্রথমে আমার না কেমন একটা লাগতো, আগে যখন হায়দ্রাবাদে থাকতাম তখন এই জিনিসগুলো কেমন একটা লাগতো, এখন মনে হয় যে বেসিক্যালি আমরাও কিন্তু মাংস রান্নাটা করি ঠিক এইভাবেই, মশলাগুলোকে কষিয়ে তারপর আমরা কিন্তু ডিরেক্টলি মাংসটা ওর মধ্যেই দিয়ে দিই এবং মশলাগুলোর সাথেই কিন্তু আমরা মাংসটাকে কষাই। এই ছোট প্রেশার কুকারের মধ্যে বিউলির ডাল যেটা ভেজানো ছিল সেটা আমি দিয়ে দিলাম, আজকে আমি বিউলির ডাল একটু বানাবো। আর পনিরগুলো যেহেতু ভাজা হয়ে গেছে, এবার বড় কড়াই নিয়ে তার মধ্যে ওই সমস্ত রকম যে ফোড়ন থাকে ফোড়নগুলোকে দিয়ে তারপর কাজু বাদাম বাটা পোস্ত বাটা যে পেস্টটা বানিয়েছি সেটা ওর মধ্যে দিয়ে দিলাম। ভালো করে এটা কিন্তু কষাতে হবে, কারণ পনিরের যে মেন টেস্ট সেটা কিন্তু এখান থেকেই আসবে। তারপর মশলাগুলো অনেকক্ষণ কষানোর পর, অনেকক্ষণ মানে ধরুন ওই 15-20 মিনিট কষানোর পর, তারপর পনিরগুলোকে দিয়ে দিলাম। ভালো করে পনিরগুলো এই মশলার সাথে একটু কষিয়ে নিই, আর বেশিক্ষণ লাগে না। তারপরে ঘি গরম মশলা দিলেই এই মশলাদার পনির কিন্তু একদম রেডি। এদিকে প্রেশার কুকারে আমার সিটিও পড়ে গেছে, আর এই ফাঁকে আপনাদেরকে একটু দেখাই, যেহেতু এটা ফল সিজন আর এখন প্রচুর হাওয়া দিচ্ছে বাইরে, তো আমি দেখছি আমাদের যে ওনার সে আজকে ওই যে গাছ কাটার লোক তাদেরকে ডেকেছে।
সামনে যে বড় গাছটা আছে বাঁ দিকে, তো সেই গাছের মনে হয় গোড়াটা খুব পাতলা হয়ে গেছে। মানে আগের দিন দেখলেন আমাদের প্রতিবেশীর যে গাছটা সেটা উপড়ে গেছিল, ওই গাছটারও মনে হয় ওবড়ানোর মতো অবস্থায় চলে গেছে। তাই ওই গাছ কাটার লোকজন এসে ওই গাছটা কেটে দিয়ে বা বলতে পারেন প্রায় ছেঁটে দিয়েই চলে যাচ্ছে। আমি কিন্তু ইদানিং অনেকগুলো বাড়িতেই দেখেছি এইরকম গাছ কাটার লোক এসে এইরকম গাছগুলোকে ছেঁটে দিয়ে চলে যায়। কারণ এত এই সময় হাওয়া দেয়, আর এত হাওয়া দেয় যেহেতু সেজন্য গাছের পাতা বলুন বা গাছের ডালগুলো যদি পড়ে যায় সেই ভয়েই মনে হয় এগুলোকে ছেঁটে দেয়। ওরা আবার কিন্তু সব কিছু ছেঁটে দিলে তারপর একেবারে বিকেলবেলা সমস্ত কিছু এই জায়গাটা পরিষ্কার করে দিয়ে কিন্তু জিনিসগুলোকে নিয়ে ওরা চলে যায়। চলুন ভেতরে যাই, ভেতরে গিয়ে রান্নাঘরে গিয়ে পরের রান্নাটা বসিয়ে দিই। আর ভাবছি মাছগুলোকে ভেজেই রাখি, আর ওরা যেহেতু বাঙালি মাছের যে প্রিপারেশন সেটা খেতে চেয়েছে, তাই ভাবলাম একটু সর্ষে পোস্ত দিয়ে মাছের একটা ঝাল বানাই। আসলে দীপাঞ্জনের অফিস লোকেশন হচ্ছে মেইনলি হায়দ্রাবাদ, আর হায়দ্রাবাদ থেকেই যেহেতু আমরা এদেশে এসেছিলাম, তো হায়দ্রাবাদের বেশিরভাগ তেলেগু বন্ধুরা আমাদের কিন্তু মানে ভালোই ক্লোজ ফ্রেন্ড। তো তাদের কালচারও আমরা কিছু জেনেছি, আমাদের কালচারও ওরা কিছু জেনেছে। তো আমাদের এরকম বিজয়া দশমীর পর ওরা বলল যে হ্যাঁ মিট করব, তো আমরাও বললাম চলে এসো। তা আর ওরা বলল যে বিজয়া দশমীর পর যেহেতু আসছি সেই জন্য ওরা নাকি বাঙালি খাবার দাবার খাবে। তো আমরা বললাম কোনো অসুবিধা নেই, বিন্দাস চলে এসো, তোরা কালকে সবাই মিলে আসবে। কিন্তু ভাবলাম কালকে তো সব রান্না করে রাখা আমার পক্ষে সম্ভব নয়, তাই আজকে কিছু রান্না বানাবো আর কালকে কিছু রান্না বানাবো। তবে রান্নাগুলো ওই ছিমছাম গোছের সেই ধরনের রান্না কিন্তু বানাচ্ছি। আমার মাছের ঝালও প্রায় হয়ে গেছে আর বিউলির ডালও একদম বানানো কমপ্লিট। তো এখন যেহেতু দুপুরবেলা চিকাকে একটু খাইয়ে নিই, ভাবছি খাইয়ে একটু দোকানে ঘুরে আসবো, কারণ চিকা যদি ঘুমিয়ে পড়ে বিকেল হয়ে গেলে এত তাড়াতাড়ি সন্ধে হয়ে যায়, তখন আর বেরোতে ঠিক ইচ্ছা করে না। বেরিয়ে পড়েছি, এখন বাজে ওই 4টার মতো, আর আকাশ দেখছি আজকে প্রায় মেঘলাই। সকালে কি সুন্দর রোদ দিয়েছিল, আবার দেখলাম মেঘলা। তো চিকাকে আজকে আর ঘুম পাড়ায়নি, চলেই এলাম। আগের দিন ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে রেওয়েতে শপিংয়ের কথা আমি সেখানে শেয়ার করেছিলাম, আজকে রেওয়েতে যাইনি, আজকে যাচ্ছি পেনিতে। আসলে কিছু জিনিস পেনিতে খুব ভালো পাওয়া যায়, আবার কিছু জিনিস রেওয়েতে খুব ভালো পাওয়া যায়। রেওয়ে পেনি দুটোই আমার বাড়ির একদমই কাছে, তো আজকে পেনিতে যাচ্ছি। হ্যালোইন চলে গেল, এবার হচ্ছে ক্রিসমাস। তো হ্যালোইনের আগে কিন্তু এই পেনি রেওয়ে খুব সুন্দর সাজানো ছিল। আবার আস্তে আস্তে এই যে ক্রিসমাস আসবে, এবার ক্রিসমাসের ডেকোরেশনে ক্রিসমাসের চকলেট কিন্তু চারিদিকে ভরে যাবে। দীপাঞ্জন কালকের অতিথিদের জন্য কোল্ড ড্রিঙ্কস নিয়ে নিচ্ছে, আর এগুলো হচ্ছে পুরোটাই চিকেন, মানে চিকেন মানে মাংসের সেকশন বলতে পারেন। আমিও টুকটুক করে অনেক কিছু নিয়েছি, যেমন টমেটো নিয়েছি, ক্যাপসিকাম নিয়েছি, শসা, পেঁয়াজ, লেবু, আর চিকার জন্য একটুখানি চকলেট বিস্কিট, আর ওই যে ম্যারিনেটেড চিকেন। আজকে রাত্রিরে ভাবছি ম্যারিনেটেড চিকেনটা দিয়ে গ্রিল করে খাবো। আর আপনারা তো জানেনই জার্মানিতে কিন্তু স্টিলের জিনিসপত্র খুব ভালো পাওয়া যায়, আর সত্যি স্টিলের এই যে বাসনপত্রে আপনি যদি রান্না করেন নিচের দিকটা কিন্তু সত্যিই ধরে যায় না। বিশেষ করে যদি পায়েস করেন বা ধরুন দুধ চা যদি বানান, নিচের দিক কিন্তু একদম ধরে যায় না। তো এই জিনিসগুলো দেখে কিন্তু আমার বেশ ভালো লাগছে, আর মনে হচ্ছে যে ওই পায়েস বা দুধ চা বানানোর জন্য একটা আর কি কেটলি টাইপের জিনিসটা নেব। আর দেখতে পাচ্ছেন কত বড় বড় ডেচকি, আমি এটা নিলাম মেনলি চা করার জন্যই, আর এটার দাম পড়লো হচ্ছে 15 ইউরো, মানে ভারতীয় টাকায় ধরুন 1350 টাকার মতো। কালকে আবার দীপাঞ্জলের যে কালিকরা আসবে তারা কিন্তু বলেই দিয়েছে যে তারা লিকার চা খায় না, একদম দুধ চা খায়, মানে একদম ইন্ডিয়ান যে দুধ চা। তো অনেকগুলো ভাবছি দুধের কার্টন নিয়েই যাই। গাজরও দেখছি এখন বেশ সস্তায় পাওয়া যাচ্ছে, আর একটু পেঁয়াজকলিও নিয়েছি গার্নিশিংয়ের জন্য। তো অনেক কিছুই বাজার করলাম দেখতেই পাচ্ছেন, আর এটা সেই আমাদের দেশে যেমন সেই মিষ্টি পাউরুটি পাওয়া যায় ভীষণ ভালো খেতে, এটা কিন্তু পেনিতে ভালো পাওয়া যায়। আর আপনারা যদি পেনি থেকে কেউ বাজার করেন এটা কিন্তু ট্রাই করে দেখতে পারেন, ভালো লাগবে। চলুন এবার পেমেন্টের সেকশনে যাওয়া যাক, আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। কালকের ব্লগের ভিডিওটা আবার পরের দিন আমি শেয়ার করব, আশা করি আপনাদের ভালো লাগবে। আর আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে প্লিজ একটা লাইক করে দেবেন, ইউটিউব থেকে দেখে থাকলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর ফেসবুক থেকে দেখে থাকলে আমার এই পেজটাকে ফলো করে দেবেন। তাহলে চলুন খুব তাড়াতাড়ি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, ততদিন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, বাই।